নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি আমার বাংলা। আমার বাংলা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ অষ্টমী আর অষ্টমী পুজোর অঞ্জলির ছবি আমরা গোটা দিন আপনাদেরকে দেখিয়েছি। কামারপুকুর এবং জয়রামবাটির ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে কুমারী পুজো হয়েছে, তবে কুমারীর কোভিড টেস্ট করানো হয়েছে, তারপরে পুজো করা হয়েছে তাকে। এরই পাশাপাশি যদিও করোনা বহু দর্শনার্থী আসতে পারেননি বা দর্শনার্থীদের প্রবেশে বাধা ছিল, কিন্তু শাস্ত্রীয় উপাচার মেনেই হলো পুজো। করোনা কাটায় বিদ্ধ বাঙালির দুর্গোৎসব মহাষ্টমী মানেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি কুমারী পুজোর আয়োজন। প্রতি বছর মহাষ্টমীর দিনে কুমারী পুজো দেখতে অধিকাংশ মানুষের গন্তব্য হয়ে ওঠে বেলুর মঠ। কোভিড বিধি মেনে এবার দুর্গাপুজোয় সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে বেলুর মঠের দরজা। এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কুমারী পুজোর আয়োজন করা হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠে। গুটি কয়েক ভক্ত হাজির হন মন্দিরে, তাদের স্যানিটাইজ করার পর মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি এদিন ভোর 5:16 দেবীর মহাষ্টমী পুজো শুরু হয় জয়রামবাটির মাতৃমন্দিরে। সকাল 9:00 হয় কুমারী পুজো। এবছর দীপান্বিতা ভট্টাচার্য কুমারী হিসেবে পূজিতা হলেন জয়রামবাটির মাতৃমন্দিরে। তার কোভিড টেস্ট করায় মঠ কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি খামতি রাখা হয়নি শাস্ত্রীয় বিধিতে। ঢাক বাদ্য বাজিয়ে শোভাযাত্রার আয়োজন করে কুমারীকে নিয়ে আসা হয় নাটমন্দিরে। সেখানে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হয় কুমারী পুজো। করোনার থাবায় বন্ধ রয়েছে দর্শক সমাগম। সকাল থেকেই তাই ব্রহ্মচারীদের পবিত্র বেদমন্ত্রে কুমারী রূপে দেবীর জীবন্ত আরাধনায় মগ্ন ছিলেন জয়রামবাটি মঠ কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মহাষ্টমীর অঞ্জলিকে ঘিরে কোচবিহারের রাজমহলে, সেখানে কিন্তু রাজবাড়িতে একেবারে উৎসবের ছবি ধরা পড়েছে। কারণ একে তো মহাষ্টমী, একদম মধ্য গগনে রয়েছে শারদ উৎসব, বাঙালির প্রিয় উৎসব। যদিও করোনার থাবা রয়েছে, দূরদূরান্তের মানুষ যে সময় ভিড় জমান, তবে এবছর অনেকেই আসতে পারেননি তাদের বাড়ির পুজোগুলিতে। কিন্তু কোচবিহারের রাজমহলের বড়দেবীর মন্দিরে, সেখানে কিন্তু শারীরিক দূরত্ববিধি বজায় রেখেই অঞ্জলি দিয়েছেন পরিবারের সদস্যরা। এই বড়দেবীর পুজোর সূচনা করেছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে এই বড়দেবীর মন্দিরে। কিন্তু অন্যান্যবার দেখা গিয়েছে যে মন্দিরে ভেতরে ঢুকে কিন্তু অঞ্জলি দিতেন ভক্তবৃন্দরা, কিন্তু এবার এই করোনার কারণে ব্যারিকেড করে দেওয়া হয়েছে মন্দির চত্বর। বাইরে থেকেই ভক্তবৃন্দ অঞ্জলি দেন। বর্তমান পরিস্থিতির অভাবে আমাদের শারদীয়ার আরাধনা বড়দেবীর পুজোতে তার সে ঐতিহ্য মেনেই সমস্ত কোচবিহারবাসী নিয়ম মেনে তাদের পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। আপনারা দেখেছেন যে আমাদের পুলিশ প্রশাসন সব একসঙ্গে কাজ করছে এবং এখানে নির্দিষ্ট রকমের আমাদের গণ্ডি কাটা আছে, তাখানে তারা লোকেরা দাঁড়াচ্ছেন, তারা ধৈর্য ধরে সমস্ত কিছু করছেন এবং তারা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন। প্রতিটি বনেদি বাড়িরই কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, আর সেই ঐতিহ্য মেনেই বিষ্ণুপুরের মল্ল রাজবাড়িতে জন্মাষ্টমীর বা এই অষ্টমী পুজোর সন্ধিক্ষণে কামান দাগা হলো। যে কামান দাগা দেখতে বহু মানুষ ভিড় জমান, হ্যাঁ পুলিশ প্রহরও কিন্তু সেখানে ছিল। এই মহাষ্টমীর সন্ধিক্ষণে বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির যে দুর্গোৎসব, সেখানে প্রত্যেক বছরই নিয়ম করে তোপ ধ্বনির মাধ্যমে পুজো করা হয়। কামানের ধ্বনি শুনতে সাত সকালে স্থানীয় মানুষজন ভিড় জমান। কথিত আছে নিশতি রাতে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরোহিত মশাই উল্টো দিকে মুখ করে খচ্চর বাহিনীর পুজো করতেন। মহামারীর প্রকোপ থেকে বাঁচতে নাকি এই বিশেষ পুজোর প্রচলন হয়েছিল। 1024 পদার্পণ করলো মল্ল রাজাদের এই প্রাচীন দুর্গোৎসব। কোভিড বিধি মেনেই সেখানে চলছে মাতৃবন্দনা। রীতি রেওয়াজ একরকম থাকলেও অনেকটাই কমেছে পুজোর চৌলুষ। বলি নারায়ণী পুঁথি মেনে পুজো হয় এখানে। করোনা আবহে পুজো হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্বাস্থ্যবিধি এবং স্পেশাল যে ইনস্ট্রাকশন আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের, সেগুলো সমস্ত কিছু ফলো আপ করে আমরা পুজো করছি। আমরা মন্দিরের সমস্ত জায়গায় আমরা ফ্লেক্স দিয়েছি যে মাস্ক ছাড়া মন্দির প্রবেশ নিষিদ্ধ, এবং মাস্ক ছাড়া যদি কেউ মন্দিরে ঢোকে তাদেরকে আমরা নিবেদন করছি তারা যেন মন্দিরের বাইরে চলে যায়। করোনা পরিস্থিতিতে ভরসা ভার্চুয়াল স্ক্রিনিং, আর সেখানেই মণ্ডপের বাইরে দাঁড়িয়েই কিন্তু ভার্চুয়াল স্ক্রিনিংয়ের মাধ্যমেই চলছে প্রতিমা দর্শন। যখন
যখন উদয় আসে চারপাশের আলো আধারিতে যখন শুধু দেখা যায় মানুষের সব দেহে পৃথিবীর উঠোন সাজানো তখন আত্ম মানুষের শরীর ও মন সমুদ্রে আলো দেখানো সেই বাতি ঘরের নাম মনুষ্যত্ব যে উৎসাহ উদ্দীপনা আর সমারোহ নিয়ে আমরা প্রতিবার মাতৃ আরাধনা করে থাকি এই বছর পূজোয় নিউ নর্মালে সবকিছুই নতুন তাই তো পূজোয় যেটা প্রতি বছর বা কোনো বছরই মানুষ ভাবতে পারে না সেটা এই বছর করতে হয়েছে মণ্ডপে ভিড় এড়াতে এই বছর হর্ষা ভার্চুয়াল স্ক্রিন তাই তো বড় জায়ান্ট স্ক্রিনে ক্লাবের তরফ থেকে লাগানো সেই জায়ান্ট স্ক্রিনে এখন পূজো মণ্ডপ পরিদর্শন করতে হচ্ছে চেনা ভিড় নেই চেনা ঠেলাঠেলি চেনা ধাক্কাধাক্কি নেই এই ভার্চুয়াল যে স্ক্রিন সেগুলি এখন ধর্ষা আপনারা দেখলাম অনেকক্ষণ ধরে দেখছেন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন কখনো ভাবতে পেরেছেন যে ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে দুর্গা পুজো দেখতে হ্যাঁ এটা আংশিক ভার্চুয়াল স্ক্রিন কারণ ওইখানে ভেতর অবধি যেতে দিচ্ছে যেতে দিয়ে একটা ওই বাইরে থেকে যদ্দূর দেখা যায় বাদবাকি মণ্ডপের ভেতরের ব্যাপারটা এইখানে স্ক্রিনে দেখতে হচ্ছে আর কি তো বলতে পারেন হাফ ভার্চুয়াল আর কি কিন্তু সে বেরিয়ে আসতে হচ্ছে একটুখানি বেরিয়ে বেরালাম চারপাশে আলো দেখতে পাচ্ছি বাড়ির ভেতরে অ্যাটলিস্ট নেই এইটুকুই পাওয়া বাইরে একটু হলেও কি বলা যেতে পারে পুজোর যে ফ্লেভারটা সেটা সত্যি কথা বলতে মাস্ক পরে না ভাল লাগছে না এটাই হচ্ছে অসুবিধে এত এই যে সেজে গুজে মাস্ক পরে আছে সবাই তাই হ্যাঁ এত সেজে মাস্কটা পরে যেন দুধের মধ্যে চোনা ফেলা হয়ে গেল না তো কি শুধু সল্টলেক আজকে ইচ্ছা আছে সল্টলেক আর ফেরবার সময় একটুখানি শ্রীভূমিটা হওয়ার আর কি এইটুকু ডিপেন্ড করছে কি যদি খুব ভিড় হয় যদি শ্রীভূমি আর কি গাড়ি করে জাস্ট পাস করা লাইটিং দেখা এইটুকু আর কোনো ক্যান্ডেল হপিং এর প্ল্যান রয়েছে কোনো প্ল্যান নেই প্ল্যান এরকমই আছে শান্তভাবে শান্ত মাথায় যেটুকু ফাঁকায় ফাঁকায় দেখা যায় ব্যাস ওইটুকু এফডি যদি যাওয়া যায় যদি ভিড় কম থাকে এফডি হয়ে তারপরে ফেরোর পথে যদি ভিআইপি তে শ্রীভূমি দেখি ফাঁকা তাহলে ঢুকবো তাই একই করোনার আতঙ্ক তার উপর থেকে বৃষ্টি দোষর এই বছর করোনা এবং বৃষ্টিকে সামনে রেখেই কিন্তু পূজা মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে এবং ভার্চুয়াল স্ক্রিনটাই এই বছরের ভরসা একে ব্লকে তাই ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে পূজো মণ্ডপ পরিদর্শন চলছে ক্যামেরা বুবাইয়ের সঙ্গে তিনটি অধিকারী আর নিউজ কলকাতা পাড়ার পুজোয় হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় সুরুচি সঙ্গে ঢাকের তালে নাচলেন নুসরাত জাহান এই খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট বিরতির পর সঙ্গে থাকবেন শুভ শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ওয়ান অফ ফ্লাই স্টেপ টুয়ার্ডস থ্রি স্টেপস ওয়্যার উই আর ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ হাইজেনিক অ্যাটমসফিয়ার উই টেক অল নেসেসারি প্রিকশনস against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. Music
এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your Bazaar, Our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.OneStopBazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড, কৃষকদের সাথে ক্রেতা বন্ধুদের পাশে। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, পাড়ার পুজোয় সপরিবারে হাজির মহারাজ দিলেন সন্ধি পুজো, এবং এই বরিশাল প্লেয়ার্স কর্নার্সের উদ্বোধনও করেছিলেন গঙ্গোপাধ্যায়। পঞ্চমীর দিন প্লেয়ার্স কর্নার্সের মণ্ডপে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেছিলেন মহারাজ। আর এদিন অষ্টমীর সকালে মণ্ডপে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল বিসিসিআই প্রেসিডেন্ট। পুজো মণ্ডপ থেকে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাতে রাজ্য সরকার এবং হাইকোর্টের একাধিক নির্দেশ রয়েছে, তারপরেও কোনো রিস্ক নিতে নারাজ একে ব্লকের পুজো কমিটির উদ্যোক্তারা, কারণ প্রত্যেক দিন তিন বেলা করে করা হচ্ছে স্যানিটাইজেশন। দেখুন সেই ছবি। প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়েছিল একে ব্লক, তাই তো ফ্রান্স থেকে আনানো হয়েছিল আধুনিক যন্ত্র, যেখান থেকে কোনো লিকুইড ছাড়াই স্যানিটাইজ হয়ে যাবে আপনার হাত। কিন্তু তার হলো কই, কারণ হাইকোর্টের নির্দেশ ছিল পুরোপুরি বন্ধ করতে হবে মণ্ডপ, 10 মিটার দূর থেকে ব্যারিকেড করতে হবে এবং 10 মিটার দূরত্ব থেকেই কিন্তু মণ্ডপ পরিদর্শন করতে হবে। তাই তো ব্যারিকেড করে এই ভার্চুয়াল স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে পুজো মণ্ডপ। এবং এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে, এই করোনার আতঙ্ককে সঙ্গে নিয়ে কিন্তু প্রচুর মানুষ আসছেন সল্টলেকের ঠাকুর দেখতে। আমি দেখাবো আবার সামনের ভিড়টা, যে প্রত্যেকের কাছে কিন্তু মাস্ক ম্যান্ডেটরি, প্রত্যেকেই একবার হলেও যে দূর থেকেই, ব্যারিকেডের দূর থেকেই কিন্তু তারা ফটো তুলে নেওয়ার চেষ্টা করছেন, পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছেন, এবং যারা এখানে নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও কিন্তু সকলেই সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কারণ সব মিলিয়েই এই করোনা আতঙ্কে যেন আরও দোষর না হয়ে পৌঁছানোর জন্য ভয়ঙ্কর কিছু এসে না পৌঁছায়। আমি একবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে কী কী নির্দেশাবলী রয়েছে। দাদা, আপনাদের কাছে কী কী গাইডলাইন, কী কী মেনটেন করতে বলেছে, গাইডলাইন মেনটেন করতে বলছে? কাউকে ঢুকতে বারণ করেছে, আর পাস থাকলে তবে ঢুকতে পারবে, এইটাই। হ্যাঁ হ্যাঁ, ওটা মাস্ক ছাড়া
প্রবেশ করা এখানে থাকা যাবে না আর এই ব্যারিকেডের বাইরে থেকে দেখতে হবে এই এটুকুই আর এর বেশি কিছু নেই তাই মণ্ডপ আপনাদের দেখাবো তার আগে আমি যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো কোথেকে আসছেন আপনারা বাগুইয়াটি আজকে শুধু সল্টলেক নাকি আরো দূরে যাবেন না আপাতত সল্টলেকই আছে মণ্ডপে সবাই আসছেন মাস্ক পরে খাওয়া দাওয়া টুকটাক চলবে বরং পুজোর মুডেই বাঙালি রয়েছে পুজোর মুডেই কলকাতাবাসী রয়েছে শুধু করোনার আতঙ্ক এবং খারাপ আবহাওয়া বটে ক্যামেরা বুবাইয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী আরোহী নিউজ কলকাতা সুরুচি সঙ্গে মহাষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস এর পরে ঢাকের তালে তাকে নাচতেও দেখা গেল দেখুন সেই ছবি কলকাতার অন্যতম সেরা পুজো সুরুচি সঙ্গে প্রাঙ্গণে মহাষ্টমীর সকালে স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও আরতি করতেও দেখা গেল নুসরাতকে ঢাক বাজানো থেকে ঢাকের তালে নাচ সুরুচি সঙ্গের মণ্ডপে মুখে মাস্ক পরেই পুজোর আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী নুসরাত জাহান ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ হাইকোর্টের নিয়ম রয়েছে এবং সেই নিয়ম মেনেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে পুজো এবং ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের বাইরে থেকেই প্রতিমা দর্শন করছেন দর্শনার্থীরা কিন্তু কর বাগানে দেখা গেল উল্টো ছবি সেখানে ব্যারিকেডের কোনো বালাই নেই দেখুন যতটা চেষ্টা করা গেছে চেষ্টা করেছি সবাই তারপর সিকিউরিটিরা দেখছে ক্লাবের মেম্বাররা সব দেখছে যতটা চেষ্টা করা যাচ্ছে ততটার উপর করা হচ্ছে পাঁচ মিটারের ডিস্টেন্স তো যতটা চেষ্টা করে যতটা গ্যাপ আছে মানাই হচ্ছে আর তারপর বিভিন্ন সিকিউরিটিরা খালি করিয়ে দিচ্ছে স্যানিটাইজিং ব্যবস্থা চলছে সবই মোটামুটি ভালোভাবেই চলছে যতটা যেইভাবে করা যায় ভিড় বলতে গেলে মেনটেন করেই ওদিক দিয়ে সব করা হচ্ছে মোটামুটি খুব বেশি ভিড় করা হচ্ছে না যতটা নিজেদের সচেতন অবশ্যই নিতে হবে যতটা যা নেওয়া যায় নিজেদের ওপর সবটা আর তারপর আমরা তো সবটাই দেখছি স্যানিটাইজ করে দিচ্ছি চেক হচ্ছে তারপর এদিক দিয়ে সিকিউরিটিরা পুলিশরা খুব হেল্প করছে তাদের সাথে আমাদের খুদে খাদা মেম্বাররাও আছে অনেক
তো এইভাবেই এগিয়ে চলছে, দেখা যাক। তাই এবং কর বাগান অর্থাৎ এই সফরের দরকার বলা যায় কর বাগানকে ঘিরে কিন্তু প্রত্যেক বছরে একটা অন্যরকম উন্মাদনা থাকে, একদিকে তেলেঙ্গা বাগান অন্যদিকে কর বাগান। তাই সামনে রয়েছে ব্যারিকেড এবং সেই ব্যারিকেডকে বর্ষণ কিন্তু মন্ডল করতে নেওয়া হচ্ছে। যদিও মনে হয়েছিল ব্যারিকেডের কাছ থেকে বা দর্শক ব্যারিকেড ক্রস করতে পারবে না, কিন্তু সেখানে এই নিয়ম কিন্তু এখানে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে না রয়েছে কোনো ব্যারিকেড, না রয়েছে অন্য কিছু। যদিও যদি দেখা যায় যে এখান থেকে যে লাইট বা বাঁশ দেওয়া রয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, বাঁশ পোতা রয়েছে, সেই মণ্ডপ মণ্ডপকে প্রদক্ষিণ করেই কিন্তু মানুষজন আসছেন। এবং সন্ধ্যে বা এই যে সন্ধ্যে হচ্ছে, সন্ধ্যের যে পুজো মুডে কলকাতাবাসী কিন্তু রয়েছে। যদি দেখা যায় যে সামনে বেশ কিছু পুজোর জন্যও কিছু বাবা মা আসছেন, অনেকে লাইন দিয়ে ঠাকুর দেখার চেষ্টা করছেন। যারা কখন থেকে আসছেন? মানুষ সচেতন হয়েছে, তার বাড়ি থেকে বেরোচ্ছে কম, পরের বছর আরো বড় আনন্দ হবে। কোথাও যাব না, এই সামনাসামনি দু একটা দেখে পারিছি। ঠিক হবে আজকে বাবা মার সঙ্গে বেরিয়ে? কিচ্ছু খাবো না। কেন? বাড়ি গিয়ে খাবো, বাড়ি গিয়ে খাবো। তবে যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কেন নেই ব্যারিকেড, কেন নেই, সে ধরনের কবিতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। আমি কলকাতা পুলিশে ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছি, ওটা আপনাদের তো নির্দেশ ছিল যে ব্যারিকেড রাখতেই হবে, সঙ্গে পাঁচ মিনিটের দূরত্ব বজায় রাখতে হবে। আপনারা ভলেন্টিয়ার কলকাতা পুলিশ তরফ থেকে আছেন, কেন এটা দেখছেন না যে ব্যারিকেড করা হচ্ছে? তবে এটা ঠিক যে হয়তো সব গাইডলাইন মানা হচ্ছে, তবুও এটা সত্যি যে মন্ডপে কিন্তু একটা সমস্যা ছিল যে ছোট জায়গায় যে মন্ডপগুলো হচ্ছে সেখানে আদৌ কি মন্ডপ ব্যারিকেড করা সম্ভব, আদৌ কি পাখিকে রাখা সম্ভব, সেই প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। ক্যামেরায় এখন এই পর্যন্তই। পুজোর আরও খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজের পেজে।